গত মঙ্গলবার এনআরএসের যে ঘটনা, সেই ঘটনার জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। এই প্রতিনিয়ত আপডেটস আমরা দিতে থেকেছি। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে 31 জনের যে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমাদের এই মুর্শিদাবাদ জেলা থেকেও দুজন প্রতিনিধি সেই বৈঠকে অংশগ্রহণ করেছে। আজকের যা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে স্থিতি আছে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন তারা অল্টারনেট করে তারা কিন্তু আউটডোরে তারা কিন্তু ডিউটি দিচ্ছেন, এবং যে সমস্ত পেশেন্টরা আসছেন সেইখানে প্রাথমিক তারা সেবা শুশ্রূষার কাজ বা ট্রিটমেন্টের কাজ তারা করছেন। আর পাশাপাশি আবার যেখানে তারা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছেন, সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক যারা ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, তারাও কিন্তু অবস্থানে আছেন। সবার কাছ থেকে যে বিষয়টা এখন উঠে আসছে, তারা কিন্তু এখনও এনআরএস থেকে যে প্রতিনিধি দল যারা এখান থেকে গেছেন, তাদের মিটিংয়ের যে রেজাল্ট কী সেইটা আসবার আগে তারা কিন্তু এখনও ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাইছেন না। সেইখান থেকে যে রেজাল্ট আসবে তারপরেই এই যে বিক্ষোভে এতদিন ধরে, সেই মঙ্গলবার থেকে যে বিক্ষোভ চলছে, তার পরিণতি কি হবে সেই বিষয়ে তখন তারা সম্পূর্ণ জানাবেন। এখন মোটামুটি যেটা দেখা যাচ্ছে, আমরা হাসপাতালের চত্বরে যেটা অবস্থা দেখছি, যে সেখানে পেশেন্ট পার্টিরা আসছেন ও আউটডোরে তারা যাচ্ছেন, এবং আউটডোরে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা আউটডোরের সামনে তারা অল্টারনেট করে চেয়ার নিয়ে বসেছেন, ট্রিটমেন্ট চলছে। অন্যদিকেও কিন্তু বিক্ষোভে যে অবস্থান বিক্ষোভ যেটা ছিল, সেখানেও গুটি কয় জুনিয়র ডাক্তার তারা কিন্তু অবস্থান করছেন। আগামী যে সমস্ত খবরগুলো এনআরএসে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মিটিংয়ের পরে যে জিস্ট বেরিয়ে আসবে, যে রেজাল্ট বেরিয়ে আসবে, তারপরে এখানে কি হবে সেই বিষয়ে আমাদের চোখ অবশ্যই থাকবে। আপনারাও অবশ্যই চোখ রাখুন এএসআরের পর্দায়। সুলভে বিজ্ঞাপন দিয়ে দারুণ ফিডব্যাক একমাত্র এএসআর নিউজে। শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যে নয়, বা কেবলমাত্র আপনার ঘরের মধ্যে টিভি সেটে নয়, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন এএসআর নিউজের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়। তাই আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে অল্প খরচে বিজ্ঞাপনের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে